সবাইকে জানাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে উঠতে, তো এখন বাজে সকাল 9টা অলরেডি বেজে গেছে, আর শুভ তো অফিস বেরোবে, তো আমি ভাবলাম যে চা কফি এগুলো খেয়ে আবার জল খাবার খাবে, এটা অনেকটা দেরি হয়ে যাবে, তার চেয়ে বরং চলো ব্রেকফাস্ট করে চা কফি খেয়ে তুমি তোমার বেরিয়ে যাবে, আমি আমার ঘরের কাজে মন দেবো। তো যে কারণে এই যে দেখো, তোমাদেরকে দেখাই, এই যে এখানে দুধ গরম করতে বসিয়েছি, এই দুধ এখানে গরম হচ্ছে, আজকে ভাবছি একটু কফি বানাবো। অনেকটা দুধ, যে কারণে এই ছোট প্যানিতে হলো না, তাই আমি এটাতে করলাম। আর রয়েছে জ্যাম, রয়েছে তো জ্যামটা বের করে রাখি, জ্যাম রয়েছে, আর রয়েছে কি বলতো, ঘুগনি, এই যে ঘুগনি। ঘুগনি রয়েছে, তো শুভ আনতে গেছে রুটি, রুটি আনতে গেছে, তো জ্যাম দিয়ে রুটি খাওয়া হবে, সেই সঙ্গে ডিম নিয়ে আসবে বলেছে, দুটো ডিম ভাজা করব, আর রয়েছে ঘুগনি, ঘুগনিটাও একটু ভাবছি গরম করবো, রাতেই হয়ে যাবে। এই যে এইটুকুখানে ঘুগনি রয়েছে। ঠিক আছে, চলো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো এখন বাজে, এখন সকাল 10টা 15 মতন বাজে, তো শুভ খেয়ে অফিস চলে গেল। এখন আমি এই যে দেখো ঘরের কাজে একটু মন দিচ্ছি, মানে সব কিছু ঝাড়া মোছা করে বেডটা ঠিক করছি, তারপর বিছানাটার ভালো করে এখন চাদরটা চেঞ্জ করছি না, কারণ যে চাদরটা নিয়ে আসা হয়েছে ওটা এখন গায়ে দেওয়া হচ্ছে, মানে ওটা ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই গায়ে দিই, তো যে কারণে আর একটা বেড কভার কিনতে হবে, সেটা আর কেনা হয়নি। তো যাই হোক, দুদিন মাত্র এটা ইউজ করা হলো, তো ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন আমি ঘরটা ঝাড় দেবো, মুছবো, যা যা সংসারে টুকিটাকি কাজকর্ম থাকে, এখানে এসছি বলে এখানে যে করবো না তা তো নয়, এখানেও করতে হবে। আর জানো তো, আমার মনে হয় শহরের এই যে কী বলবো, এই যে মেজ ঘর বাড়ি পোশাক পরিচ্ছদ সব কিছু একটু বেশি বেশি নোংরা মনে হয়, কেন জানি না। ঘরে যখন গ্রামে আছি তখন দু একদিনে জামা কাপড় পরিষ্কার করছি, ঠিক আছে, হয়তো রবিবার ছুটির দিন দেখি জামা কাপড়গুলো পরিষ্কার করি, কিন্তু এখানে যেটা হয় একদিন পরে এলেই তারপর মনে হয় যে না সেটা একটু সার্পে ডুবিয়ে দিই, ধুয়ে দিই, কেচে দিই বা পরিষ্কার করি, এগুলো মনে হয়। তো যাই হোক, নিজেকেও একটু ভালো লাগে সব কিছু পরিষ্কার থাকলে, তাই না? তো এই যে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, আর এই ডাস্টবিনটাও এখানে এসে কিনতে হয়েছে, তোমাদেরকে তো সব কিছু দেখিয়েছি ভিডিও করে, দুজন মানুষ থাকি তবুও দেখো এত নোংরা হয়েছে, তো ধূপের ছাইও পড়েছিল উপর থেকে, তো ঘরটা ঝাড় দিয়ে দিলাম, এখন ঘরটা মুছবো, আর বেডরুমটাও ঝাড় দিয়ে দিচ্ছি, বেডরুমটা ঝাড় দেওয়া হয়নি, তো বেশি তো আর এরিয়া নয়, ছোট্ট একটা এরিয়া, জাস্ট বেডরুম আর ওই লিভিং রুম, আর রান্নাঘরটা তো একটুখানে কি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এখন যে আমি ভিডিওটা এডিট করছি বাড়ি থেকে করছি, মানে আমি আমার গ্রামের বাড়ি চলে এসেছি, তো এখানে কালী পুজো মেলা শুরু হয়েছে, গতকাল কালী পুজো গেছে, আজকে মানে কয়েকদিন মেলা চলবে, তো সব কিছুই তোমরা জানতে পারবে, দেখতে থাকো। তো মুছে দিয়ে আমি স্নান করতে যাব, স্নান করে এসে এখানে একটা ক্যালেন্ডার আছে ঠাকুরের, তো সেরকম তো ঠাকুর নিয়ে আসা হয়নি, তো সেই ক্যালেন্ডারের সামনে একটু ধূপ দিই, তো ধূপ দিয়ে তারপর আমি রান্না করব, তো শুভ তো চলে আসবে 2টোর সময়। মাছ রয়েছে আর গোটা কয়েক চিংড়ি মাছ রয়েছে, এখন আমি এটাকে জলে দিয়ে দিচ্ছি, জলে ভিজিয়ে রাখলাম। তো এখন আমি একটু কালকের ভিডিওটা এডিট করব, ঘাম শুকাবো, তারপর আমি স্নান করতে যাব। তো এই যে দেখো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, এখানে ঢেঁড়স বিনস আর আলু কেটেছি, ভাজা করব, জাস্ট কম করেই কেটেছি, কারণ দুজন যেহেতু খেতে তোমরা তো বুঝতেই পারছো। এখানে ডাল মসুর ডাল, এই যে দেখো ধুয়ে নিয়েছি, এটা
ডাল রান্না করব। আর এখানে দু পিস মাছ ছিল, এই মাছ দিয়ে এই যে আলু কেটেছি, আলু দিয়ে ঝাল করব। তো শুভ ঝাল খাবে বললো মাছে, তো মাছের ঝাল হবে। আর চিংড়ি মাছগুলোকে ভাবছি ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে একটু মাখা করে ফেলবো। তো এই হচ্ছে মেনু, চালটা ধোবো। তো 11:30 বেজে গেছে, তো এখন রান্নাটা বসিয়ে দিই, চলো। আমাদের গ্রামের থেকে এখানে না ভীষণ গরম, মানে স্নান করে এসেছি, স্নান করে এসেও এই যে দেখো গরমে পুরো একদম ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। তোমরা আবার এই লাল নাইটি দেখে বলো না যে তুমি কোথায় স্নান করেছো। এই নাইটিটা আমার দুটো নাইটি, মানে একই কালারের দুটো নাইটি, তো যে কারণে একটা ধুয়েছি আর এটা আমি পরেছি। তো এই যে প্রচুর গরম লাগছিলো, জল খেয়ে এই যে ডালটা করে নিয়েছি, না ডাল হয়ে গেছে, এখন ভাজাগুলো করছি। প্রথমেই আমি ডালটা করে নিয়েছি, কারণ তেল করা হয়ে গেলে না তারপর ডাল করতে ভীষণ, ডালের ব্যাপারটা থাকলে ওটা আমি আগেই সেদ্ধ করে নিই। তো ডাল হয়ে গেছে, এখন ভাজাটা করছি, তারপর ঝাল হবে। তো ঠিক আছে চলো করে নিই। তো বন্ধুরা রান্না কমপ্লিট। এই যে দেখো এখানে রয়েছে এই যে গোটা কয়েক চিংড়ি মাছ ছিল, তোমাদেরকে বলেছিলাম চিংড়ি মাছ ভেজেছি, আর আলু ঢেঁড়স বিনস একসাথে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করেছি। আর এখানে রয়েছে মসুর ডাল, মসুর ডাল করেছি। আর এখানে রয়েছে একদম গামাখা গামাখা ঝাল করেছি, আলু দিয়ে ঝাল। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। তো শুভ চলে এসছে, তো তার আগে আমি আবার স্নান করলাম, কারণ রান্না করতে করতে এত ঘেমে গেছিলাম, কি বলবো, ঘাম একদম চ্যাপচেপে হয়ে গেছিলাম, এত গরম এখানে। আর পাঁচতলা মানে বুঝতেই পারছো গরমটা একটু বেশি, আর মেন কথা এসিও নেই, তো ফ্যান চালালেও যেন গরম লাগছিল, মানে 35 ডিগ্রি হয়ে গেছে আজকের তাপমাত্রা, কি বলবো, দেখলাম নিউজে। তো যে কারণে স্নান করে এই যে দেখো আবার ভাত বাড়ছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30 মতো। তো শুভ অফিস থেকে আসার সময় এই যে দেখো মোমো নিয়ে এসছে, ফ্রাইড মোমো। তো শুভ বললো চা বসাও, চা খাই একটু। তো লিকার চা করেছিলাম আর এই ফ্রাইড মোমো, তো খেতে কিন্তু অসাধারণ লাগছিলো, কী বলবো, দারুণ টেস্ট হয়েছিল আর হালকা খিদেও পেয়ে গেছিলো। তো শুভকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি অফিস থেকে আসার সময় মোমো নিয়ে আসবে। কয়েকটা ডিবা মানে জিনিসপত্র রাখা, জিনিসপত্র বলতে ওই গুঁড়ো মশলা টশলা এগুলো রাখার জন্য কয়েকটা ডিবা অর্ডার দিয়েছিল, তো সেগুলো এসছে। আর দেখো তেল রাখার এই কন্টেনারটা অর্ডার দিয়েছিল, এটা এসছে, তিনটা মোট অর্ডার দিয়েছিল। তো তিনটার মধ্যে শুভ বলছে তুমি একটা রেখে বাকি দুটো নিয়ে চলে যাবে, আমি বলছি ঠিক আছে এখানে এখন থাক, পরে পরে আমি নিয়ে যাবো, নাহলে সেখানেই না হয় অর্ডার দিয়ে দিবে, সেখানকার জিনিস সেখানে, এখানকার জিনিস এখানে, তো নিয়ে যাবো কেন, এই সবগুলো কথা হচ্ছিল। আর দেখো এর মধ্যে কী আছে, এর মধ্যে কিন্তু ডিবা রয়েছে, মানে ওই মশলা মশলাপাতি রাখার যে কন্টেনারগুলো, এই যে দেখো তিনটা করে আছে, এগুলোর মধ্যে এক একটা সেটে তিনটা করে আছে। তো এটা সবচেয়ে বড়, এর থেকে একটু ছোট, তার থেকে আর একটু ছোট, এরকম করে মোট 6 পিস রয়েছে। তো অনেক সস্তায় পেয়েছিল অনলাইনে, তো যে কারণে কিন্তু ডিবাগুলো খুবই সুন্দর, খুবই ভালো, মজবুতি কিন্তু বেশ শক্তপোক্ত আছে, তো দেখে তো আমি ভীষণ খুশি। এই যে দেখো তোমরা, তো আজকে রাত্রের মেনু হচ্ছে চিকেন, মাংসের ঝোল ভাত, এটাই হবে। তো এই মাংসটা বানাবে কিন্তু শুভ, ও বলেছে যে আমি যখন ওকে বললাম যে তোমাকে এই মাংস রান্নাটা শিখিয়ে দিই, তখন ও বললো যে না না আজকে আমিই রান্না করবো, তুমি শুধু বলে দাও যে কী কী মশলাগুলো লাগবে। তো আমি বলেছিলাম যে সব কিছু মশলা মাখিয়ে তুমি তেলে বসিয়ে দাও, মাঝে মাঝে ঢাকা খুলবে আর নাড়বে, দেখবে সুন্দর হয়ে যাবে, এটাই এদের পক্ষে সবচেয়ে সহজ বলে আমার যেটা ধারণা। তো যে কারণে আজকে শুভই মোটামুটি রান্না করে খাওয়াবে বললো, তো দেখা যাক কেমন টেস্ট হয়, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে আলুও কেটে নিয়ে, তো
এখন বাজে রাত 11টা, এই মাত্র রান্না শেষ হলো। এই যে দেখো চিকেন, আর এখানে ভাত। তো আজকের একটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে আমি আজকে মাংস রান্না করিনি, আজকে রান্না করেছে আমার বর শুভ, মানে আজকে ও রান্নার হাতে খড়ি হলো। ঠিক আছে, ওকে আজকে শেখালাম, তবে ও নিজের হাতেই সবকিছু করলো, আমি শুধু বলে বলে দিয়েছি। এই যে দেখো তোমরা, এই যে কালারটা কিন্তু ভালোই এসছে। আর তোমরা দেখে বলো, খাওয়াতে তো পারছি না, দেখে বলো কেমন হয়েছে। তো ঠিক আছে চলো, এখন তো রাত 11টা বাজে, খেয়ে নি। তো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই পেজটিকে ফলো করো। এখনকার মতো টাটা।